हेलो एवरीवन, वेलकम टू जुवेनाइल गुरुकुल। आशा करी तुम्हारा सबाई भलो आछो। आजकल भिडियोते सीबीएसई क्लास टेन सैम्पल पेपर बायोलॉजी पोर्शन सॉल्व करब। तो चलो शुरू करा जाने। फर्स्ट पोर्शन दिए से केयरफुली स्टडी द डायग्राम ऑफ द ह्यूमन रेस्पिरेटरी सिस्टम विथ लेबल्स ए बी सी एंड डी। सिलेक्ट द ऑप्शन व्हिच गिव्स करेक्ट आइडेंटिफिकेशन एंड मेन फंक्शन एंड और कैरेक्टरिस्टिक्स। এখানে বলেছে হিউম্যান রেসপাইরেটরি সিস্টেমের একটা ডায়াগ্রাম দেওয়া আছে যেটার মধ্যে এ বি সি আর ডি করে লেবেল করা আছে। এখানে চারটা অপশন দেওয়া আছে, বলেছে চারটা অপশনের থেকে কারেক্ট অপশনটা চুজ করতে, যেটা এই পার্টগুলোর কারেক্ট আইডেন্টিফিকেশন মেইন ফাংশন বা ক্যারেক্টারিস্টিক্সগুলো মেনশন করেছে। তো ফার্স্টে যে পার্টটা দেওয়া আছে ওইটা হয়েছে ট্র্যাকিয়া, সেকেন্ডটা হয়েছে রিবস, আর থার্ডটা অ্যালভিওলাই, আর ফোর্থটা হয়েছে ডায়াফ্রাম। এখানে বলেছে ট্র্যাকিয়া, ইট ইজ সাপোর্টেড বাই বোনি রিংস ফর কন্ডাক্টিং ইন্সপায়ার্ড এয়ার। এটা বলেছে ট্র্যাকিয়া বোনি রিংস দিয়ে সাপোর্টেড থাকে ফর কন্ডাক্টিং ইন্সপায়ার্ড এয়ার। কিন্তু আমরা জানি যে ট্র্যাকিয়া বোনি না, বোনিয়া ট্র্যাকিয়া সি শেপড কার্টিলেজিনাস রিং দিয়ে সাপোর্টেড থাকে। তো ট্র্যাকিয়া is supported by C-shaped cartilaginous rings. তো ফার্স্ট অপশানটা ভুল। সেকেন্ড যেটা দিয়েছে এটা বলেছে রিবস, ওয়েন ইউ ব্রিথ আউট রিবস আর লিফটেড। আমরা যখন এক্সহেল করি তখন রিবসগুলো লিফটেড হয়। এই অপশানটাও ভুল, কারণ আমরা যখন এক্সহেল করি তখন আমাদের রিবসটা লিফটেড হয় না, ওইটা ডাউনওয়ার্ড আর ইনওয়ার্ড মুভ করে। সো ওয়েন উই এক্সহেল রিবস move downward or inward. থার্ড যে অপশানটা দিয়েছে অ্যালভিওলাই, এটা বলেছে থিন ওয়াল স্যাকলাইক স্ট্রাকচার্স ফর এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এই অপশানটা ঠিক, কারণ আমরা জানি যে অ্যালভিওলাই হচ্ছে থিন স্যাকলাইক স্ট্রাকচার যেটা মধ্যে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। তো এটা কারেক্ট অপশান, সি নাম্বার অপশানটা হয়েছে কারেক্ট অপশান। আর লাস্ট যেটা দিয়েছে অপশানে ডায়াফ্রাম, এটা বলেছে ইট ইজ কুলড আপ ওয়েন ইউ ব্রিথ ইন। এটা বলেছে আমরা যখন ইনহেল করি তখন এটা কুল মানে উপরের দিকে ওঠে, কিন্তু এটাও ভুল, কারণ আমরা যখন ইনহেল করি তখন এটা উপরের দিকে ওঠে না, ওইটা ডায়াফ্রামটা আমাদের ডাউনওয়ার্ড মুভ করে। সো ওয়েন উই ইনহেল ডায়াফ্রাম মুভস ডাউনওয়ার্ড। নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে এটাতে বলেছে আইডেন্টিফাই দ্য অপশন দ্যাট ইন্ডিকেটস দ্য কারেক্ট এনজাইম দ্যাট ইজ সিক্রেটেড ইন লোকেশন এ বি এন্ড সি। এখানে বলেছে এখান থেকে কারেক্ট অপশানটা সিলেক্ট করতে, যেটা ইন্ডিকেট করে এই যে এ বি এন সি লোকেশনটা দেওয়া আছে এখান থেকে কোন কারেক্ট এনজাইমটা সিক্রেট হয়। তো ফার্স্টে যে লোকেশনটা দেওয়া আছে মানে অপশন নাম্বার ওয়ান, এটা হয়েছে মাউথ। আমরা জানি আমাদের মাউথের মধ্যে থাকে হয়েছে স্যালাইভারি গ্ল্যান্ড। যেটা স্যালাইভারি অ্যামাইলেস প্রোডিউস করে। আর এই স্যালাইভারি অ্যামাইলেস আমাদের স্টার্চ ডাইজেস্ট করতে হেল্প করে। নেক্সট যে পার্টটা আছে এটা হয়েছে আমাদের স্টোমাক। আমাদের স্টোমাকের মধ্যে থাকে হয়েছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, যেখান থেকে এইচসিএল, মিউকাস, পেপসিন এইসব এনজাইম সিক্রেট হয়। আর এই যে পেপসিনটা আছে এটা আমাদের প্রোটিন ডাইজেস্ট করতে হেল্প করে।
নেক্সট যে পার্টটা দেওয়া আছে ওইটা হয়েছে আমাদের প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের থেকে ডিফারেন্ট টাইপ অফ এনজাইম সিক্রেট হয়, যেমন হয়েছে ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ। আর এই যে ট্রিপসিনটা আছে এটাও আমাদের প্রোটিন ডাইজেস্ট করতে হেল্প করে। তো এখন দেখো এই চারটা অপশন থেকে আমাদের এখানে এই যে এনজাইমগুলো দেওয়া আছে এগুলো কোনগুলো আছে। তো ফার্স্টের অপশনে দিয়েছে লাইপেজ, ট্রিপসিন, পেপসিন, মানে মাউথের থেকে লাইপেজ প্রোডিউস হয়। এটা ভুল, কারণ আমরা জানি মাউথের থেকে আমাদের সেলাইভারি অ্যামাইলেজ প্রোডিউস হয়। তো সেকেন্ড অপশনটা দিয়েছে মাউথের থেকে আমাদের অ্যামাইলেজ প্রোডিউস হয়। হ্যাঁ, এটা ঠিক, মাউথের থেকে আমাদের সেলাইভারি অ্যামাইলেজ প্রোডিউস হয়। দেন স্টোমাক থেকে দিয়েছে পেপসিন। হ্যাঁ, এটা ঠিক, আমাদের স্টোমাক থেকে পেপসিন প্রোডিউস হয়, যেটা আমাদের প্রোটিন ডাইজেশনে হেল্প করে। অ্যান্ড থার্ড প্যানক্রিয়াসের থেকে দিয়েছে ট্রিপসিন। হ্যাঁ, এটাও ঠিক, আমাদের প্যানক্রিয়াসের থেকে ট্রিপসিন প্রোডিউস হয়, যেটাও আমাদের যেটা আমাদের প্রোটিন ডাইজেশনেই হেল্প করে। তো কারেক্ট অপশনটা হয়েছে অপশন নাম্বার বি, অ্যামাইলেজ, পেপসিন আর ট্রিপসিন। নেক্সট কোশ্চেনটা দিয়েছে ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটাল পোর ডিপেন্ডস অন। তো এখানে চারটা অপশন দিয়েছে। ফার্স্ট অপশনটা দিয়েছে অ্যাটমোস্ফেরিক টেম্পারেচার, সেকেন্ডটা দিয়েছে অক্সিজেন কনসেন্ট্রেশন অ্যারাউন্ড স্টোমাটা, থার্ডটা দিয়েছে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন অ্যারাউন্ড স্টোমাটা, আর ফোর্থটা দিয়েছে ওয়াটার কন্টেন্ট ইন দ্য গাট সেল। তো এটা কারেক্ট অপশনটা হবে অপশন নাম্বার ডি, মানে ওয়াটার কন্টেন্ট ইন দ্য গাট সেল। কারণ আমরা জানি যে স্টোমাটার ভিতরের ওয়ালটা হলো থিক আর বাইরের ওয়ালটা হলো থিন। ডিউরিং ট্রান্সপিরেশন যখন আমাদের ওয়াটারটা বের হয় তখন পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশনের জন্য ওয়াটারটা গার্ড সেলের ভিতরে ঢুকে আর আমাদের গার্ড সেলটা টার্জিট হয়ে যায়, যে কারণে স্টোমাটাটা ওপেন হয়ে যায়। আর যখন সেই ওয়াটারটা গার্ড সেল থেকে বেরিয়ে যায় তখন আমাদের গার্ড সেলটা ফ্ল্যাসিড হয়ে যায় আর স্টোমাটাটা ক্লোজ হয়ে যায়। তো ওয়েন ওয়াটার enters into the guard cell, the guard cell becomes turgid, resulting in the opening of stomata, and when water comes out from the guard cells, the guard cells becomes flaccid, resulting in the closing of stomata. আমাদের নেক্সট যে কোশ্চেনটা আছে এটাতে দিয়েছে দ্য ফিগার গিভেন বিলো শোজ এ স্কিমেটিক প্ল্যান অফ ব্লাড সার্কুলেশন ইন হিউম্যানস উইথ লেভেলস 1-4, আইডেন্টিফাই দ্য কারেক্ট লেভেল উইথ ইস ফাংশন। এখানে একটা ব্লাড সার্কুলেশনের একটা স্কিমেটিক প্ল্যান দেওয়া আছে, এখানে 1-4 অব্দি লেভেল করা আছে। তো এখানে বলেছি এখানে যে চারটা অপশন দেওয়া আছে এখান থেকে কোন অপশনটা এই পার্টগুলোর কারেক্ট ফাংশন বলছে, মানে দিয়েছে ওইটা বলতে। তো ফার্স্ট যে পার্টটা ওইটা হয়েছে পালমোনারি ভেইন, সেকেন্ডটা হয়েছে পালমোনারি আর্টারি, থার্ডটা হয়েছে অ্যাওর্টা, আর ফোর্থটা হয়েছে ভেনা কেভার। তো ফার্স্ট অপশনে বলেছে পালমোনারি ভেইন টেক্স ইম্পিওর ব্লাড ফ্রম বডি পার্ট। এটা বলেছে ইম্পিওর পালমোনারি ভেইনটা ইম্পিওর ব্লাডটা বডি পার্ট থেকে নিয়ে যায়। আর পালমোনারি ভেইনের ফাংশনটা হয়েছে এটা অক্সিজেনেটেড ব্লাডটা লাংসের থেকে হার্টের লেফট আর্টেরিয়ামে নিয়ে যায়। Pulmonary vein takes
অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লাংস টু দ্য লেফট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট। সেকেন্ডটা বলেছে পালমোনারি আর্টারি টেক্স ব্লাড ফ্রম লাং টু হার্ট। এখানে বলেছে পালমোনারি আর্টারিটা ব্লাডটাকে লাঙের থেকে হার্টে নিয়ে যায়। তো আমরা জানি পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হার্টের থেকে লাঙে নিয়ে যায় ফর দেয়ার অক্সিজেনেশন, এটাকে পিউরিফিকেশনের জন্য। তো পালমোনারি আর্টারি টেক্স ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য হার্ট টুয়ার্ডস দ্য লং ফর দেয়ার অক্সিজেনেশন। থার্ড যেটা দিয়েছে এটা বলেছে অ্যাওরটা, এটা বলেছে টেক্স ব্লাড ফ্রম হার্ট টু বডি পার্টস। অ্যাওরটা বলেছে হার্টের থেকে ব্লাড নিয়ে বডি পার্টে এটা সাপ্লাই করে। অ্যাওরটার মেইন ফাংশনটা হয়েছে এটা অক্সিজেনেটেড ব্লাডটা লেফট ভেন্ট্রিকল থেকে নিয়ে এটা বডিতে ট্রান্সফার করে। অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল টু দ্য বডি। আর ফোর্থ যে অপশানটা দিয়েছে এটা বলেছে ভেনাকেভা টেক্স ব্লাড ফ্রম বডি পার্টস টু রাইট অরিকেল। এটা হয়েছে কারেক্ট অপশানটা, ভেনাকেভা বডি পার্টস থেকে ব্লাডটাকে রাইট অরিকেলে নিয়ে যায়। তো কারেক্ট অপশানটা হয়েছে অপশান নাম্বার ডি। নেক্সট যে কোশ্চেনটা আছে এটা বলেছে আইডেন্টিফাই দ্য ফেস অফ সার্কুলেশন হুইচ ইজ রিপ্রেজেন্টেড ইন দ্য ডায়াগ্রাম অফ হার্ট গিভেন বিলো, অ্যারোস ইন্ডিকেট কন্ট্রাকশন অফ দ্য চেম্বার শো। এখানে বলেছে এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে হার্টের এটা ফেস অফ সার্কুলেশন কোনটা ওইটা আইডেন্টিফাই করতে। তো চলো আমরা ফার্স্টে ব্লাড সার্কুলেশনটা একটু ব্রিফে আলোচনা করে নিই। তো ফার্স্টে আমাদের যে সুপিরিয়ার ভেনাকেভাটা আছে ওইটা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা বডির আপার পার্ট থেকে কালেক্ট করে, তারপর ইনফিরিয়ার ভেনাকেভা বডির মিডল আর লোয়ার পার্ট থেকে কালেক্ট করে, আর করোনারি সাইনাস হার্টের ওয়াল থেকে কালেক্ট করে। তারপর সুপিরিয়ার ভেনাকেভা ইনফিরিয়ার ভেনাকেভা আর করোনারি সাইনাস কালেক্ট করা ব্লাডগুলোকে রাইট অরিকেলে পোর করে দেয়। পালমোনারি ভেন্স অক্সিজেনেটেড ব্লাডটা লাংসের থেকে কালেক্ট করে আর এইটাকে লেফট অরিকেলে পোর করে। ফিল হওয়ার পর রাইট অরিকেল আর লেফট অরিকেল এই দুইটো অরিকেল একসাথে কন্ট্রাক্ট করে আর ব্লাডগুলোকে ভেন্ট্রিকলসে পাস করে। ডিঅক্সিজেনেটেডটা রাইট ভেন্ট্রিকেলে আর অক্সিজেনেটেডটা লেফট ভেন্ট্রিকেলে। তারপর এই ভেন্ট্রিকলগুলোর কন্ট্রাকশন হয়, রাইট ভেন্ট্রিকল ব্লাডটা পালমোনারি আর্কে পাস করে যেটা ডিভাইড হয়ে পালমোনারি আর্টারি ফর্ম করে। তারপর পালমোনারি আর্টারিস ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে লাংসে নেয়, তারপর লেফট ভেন্ট্রিকেল ব্লাডটাকে সিস্টেমিক অ্যাওরটাতে পাস করে যেটা অক্সিজেনেটেড ব্লাডটাকে বডির সব পার্টে সাপ্লাই করে। তো এটা হয়েছে আমাদের যে ব্লাড সার্কুলেশনটা এটা আর কি। তো এখানে দেখো কী কী অপশান দেওয়া আছে, এখানে চারটে অপশান দিয়েছে। একটা হয়েছে ব্লাড ট্রান্সফার টু দ্য রাইট ভেন্ট্রিকেল অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল সাইমুলটেনিয়াসলি, ব্লাড ইজ ট্রান্সফার টু লাংস ফর অক্সিজেনেশন অ্যান্ড ডিস পাম্পড ইন টু ভ্যারিয়াস অর্গান সাইমুলটেনিয়াসলি, ব্লাড ট্রান্সফার টু রাইট অরিকেল অ্যান্ড লেফট অরিকেল সাইমুলটেনিয়াসলি, ব্লাড ইজ রিসিভ ফ্রম লাংস আফটার অক্সিজেনেশন অ্যান্ড ইজ রিসিভ ফ্রম ভ্যারিয়াস অর্গানস অফ দ্য বডি।
তো এইখানে কারেক্ট অপশনটা হবে অপশন নাম্বার বি, দ্যাট ইজ ব্লাড ইজ ট্রান্সফার টু লাংস ফর অক্সিজেনেশন অ্যান্ড ইজ পাম্পড ইন টু ভেরিয়াস অর্গান সাইমুলটেনিয়াসলি। তো দেখো আমাদের নেক্সট যে ডায়াগ্রামটা কোশ্চেনটা দিয়েছে, এখানে বলেছে অবজার্ভ দ্য ডায়াগ্রাম অফ হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। এখানে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে বলেছে এখানে 1, 2, 3, 4 করে পার্টগুলো মার্ক করা আছে, ওইগুলো কী ওইগুলো ফার্স্টে আইডেন্টিফাই করতে বলেছে। তো ফার্স্টের যে পার্টটা ওইটা হয়েছে মাউথ ক্যাভিটি, সেকেন্ডটা হয়েছে লিভার, থার্ডটা হয়েছে পার্ট অফ স্মল ইন্টেস্টাইন, আর ফোর্থটা হয়েছে কমপ্লিট স্মল ইন্টেস্টাইন। তো এখানে বলেছে ম্যাচ দ্য লেবেলিং রেফার্ড ইন কলম 1 অ্যান্ড কোরিলেট উইথ দ্য ফাংশন ইন কলম 2। তো এখানে আমরা ফার্স্টটা জানি হয়েছে আমাদের কি মাউথ ক্যাভিটি। সেকেন্ডটা হয়েছে আমাদের লিভার। থার্ডটা হয়েছে আমাদের পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। আর ফোর্থ যেটা আছে এটা হয়েছে আমাদের কমপ্লিট স্মল ইন্টেস্টাইন। তো এখানে বলেছে কলম 1 এর সাথে কলম 2টা কোরিলেট করতে। তো আমরা ফার্স্টে যেটা দিয়েছে মাউথ ক্যাভিটি, তো আমাদের কলম 2 এর যে অপশনগুলো দিয়েছে ওইগুলো একবার বলি। ফার্স্ট অপশনটা দিয়েছে দ্য লেংথ অফ ডিশ ডিপেন্ডস অন ফুড দ্য অর্গানিজম ইট, সেকেন্ডটা দিয়েছে ইনিশিয়াল ফেজ অফ স্টার্চটাইজেশন, থার্ডটা দিয়েছে ইনক্রিজেস দ্য এফিসিয়েন্সি অফ লাইপেস এনজাইম অ্যাকশন, আর ফোর্থটা দিয়েছে দিস ইজ দ্য সাইট অফ দ্য কমপ্লিট ডাইজেশন অফ কার্বোহাইড্রেট প্রোটিন অ্যান্ড ফ্যাট। তো দেখো আমাদের যে মাউথ ক্যাভিটি, আমরা জানি আমাদের মাউথ ক্যাভিটির মধ্যে থাকে স্যালাইভারি গ্ল্যান্ড, যেটা স্যালাইভারি অ্যামাইলেস প্রোডিউস করে, আর সেই স্যালাইভারি অ্যামাইলেসটা আমাদের স্টার্চ ডাইজেস্ট করতে হেল্প করে। তো ফার্স্টের সাথে আমাদের এখানে হবে বি নাম্বার অপশনটা, 1 এর সাথে বি, ইনিশিয়াল ফেজ অফ স্টার্চ ডাইজেশন। সেকেন্ড যেটা আছে এটা হয়েছে লিভার। তো এখানে লিভারের সাথে আমাদের হবে ইনক্রিজেস দ্য এফিসিয়েন্সি অফ লাইপেস এনজাইম অ্যাকশন। আমাদের যে স্মল ইন্টেস্টাইনটা আছে ওটার মধ্যে অনেক মানে বড় ফ্যাট গ্লোবিউল প্রেজেন্ট থাকে, যেটার জন্য আমাদের এনজাইমগুলো ঠিকভাবে কাজ করতে পারে না, তাই বাইল সল্টগুলো আমাদের সেই লার্জ ফ্যাট গ্লোবিউলসগুলোকে স্মল ছোটো ছোটো আকারে ভেঙে দেয়, যে কারণে এই এনজাইমের অ্যাকশনটা তাড়াতাড়ি মানে এনজাইমের অ্যাকশনের এফিসিয়েন্সিটা ইনক্রিজ হয়ে যায়। তো 2 এর সাথে হবে সি। থার্ড যেটা আছে এটা হয়েছে আমাদের পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। তো আমাদের স্মল ইন্টেস্টাইন দুইটা অপশনই বাকি আছে আমাদের এখানে, দ্য লেংথ অফ দিস ডিপেন্ড অন ফুড দ্য অর্গানিজম ইট, আর দিস ইজ দ্য সাইট অফ দ্য কমপ্লিট ডাইজেশন অফ কার্বোহাইড্রেট প্রোটিন অ্যান্ড ফ্যাট। তো এটার কারেক্ট অপশনটা হবে অপশন নাম্বার ডি, কারণ আমরা জানি যে আমাদের স্মল ইন্টেস্টাইনই মানে কমপ্লিট ডাইজেশন হয় ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিন সব কিছু। তো এটার সঙ্গে হবে 3। আর 4 নম্বর যেটা বাকি আছে এটা হয়েছে কমপ্লিট স্মল ইন্টেস্টাইন, এটার সাথে হবে দ্য লেংথ অফ দিস ডিপেন্ড অন ফুড দ্য অর্গানিজম ইটস। এবার দেখো আমরা যদি একটা এক্সাম্পল ধরি দেখি, হার্বিভোর যারা আছে ওরা তো গ্রাস খায়, ওদের স্মল ইন্টেস্টাইনটা কার্নিভোরদের তুলনায় বড় হয়, কারণ ওদের সেলুলোজটা ডাইজেস্ট করতে লাগে। আর যারা কার্নিভোর ওরা তো মিট খায়, যেটা খুব সহজেই ডাইজেস্ট করা যায়, তাই ওদের স্মল ইন্টেস্টাইনটা হার্বিভোরের তুলনায় খুবই ছোটো হয়। তো এখানে দেখা যাক এ বি সি ডির মধ্যে কোনটা কারেক্ট অপশন। তো আমরা জানি 1 এর সাথে হবে এখানে বি, তো ফার্স্ট যে এ অপশানটা এখানে 1 এর সাথে এ দিয়েছে তাহলে এটা হবে না। সেকেন্ড যে বি অপশানটা দিয়েছে এখানে তো আছে 1 এর সাথে বি, হ্যাঁ আমাদের 1 এর সাথে বি এসছে। সেকেন্ডটা এসছে 2 এর সাথে আমাদের এসছে সি, এখানেও 2 এর সাথে সি, 3 এর সাথে এখানে এসছে ডি, এখানেও 3 এর সাথে ডি, আর 4 এর সাথে এসছে এ, এখানেও 4 এর সাথে এ। তো আমাদের কারেক্ট অপশানটা হলো অপশন নাম্বার বি। তো দেখো আমাদের নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে ওইটাতে অ্যাসারশন অ্যান্ড রিজন দেওয়া। অ্যাসারশনটা দিয়েছে রেজিনস অ্যান্ড গামস আর স্টোর্ড ইন অল জাইলেম টিস্যু ইন প্ল্যান্টস, আর রিজনটা দিয়েছে রেজিনস অ্যান্ড গামস ফ্যাসিলিটেট ট্রান্সপোর্ট অফ ওয়াটার মলিকিউলস। এখানে 4টা অপশন দিয়েছে, অপশন নাম্বার এতে বলেছে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। এটাতে বলেছে অ্যাসারশন আর রিজন দুটোই ঠিক, আর রিজনটা হয়েছে অ্যাসারশনের কারেক্ট এক্সপ্লেনেশন। অপশন নাম্বার বিতে দিয়েছে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। এটাতে বলেছে অ্যাসারশন আর রিজন দুটোই ঠিক, কিন্তু রিজনটা অ্যাসারশনের কারেক্ট এক্সপ্লেনেশন না। অপশন নাম্বার 3টা দিয়েছে অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, অ্যাসারশনটা ঠিক কিন্তু রিজনটা ভুল।
অপশন নাম্বার ডি তার দিয়েছে অ্যাসারশন ইজ ফলস বাট রিজন ইজ ট্রু, অ্যাসারশনটা ভুল কিন্তু রিজনটা ঠিক। তো এটার কারেক্ট অপশনটা হবে অপশন নাম্বার সি, মানে এটার অ্যাসারশন যেটা দেওয়া আছে ওইটা ঠিক আর রিজনটা ভুল, কারণ জাইলেম হেল্প করে ওয়াটার ট্রান্সপোর্ট করতে, রেজিনস অ্যান্ড গামস করে না। তো রিজনটা যদি আমরা ঠিক করে লিখতে চাই তাহলে এটা এমন হবে, জাইলেম ফ্যাসিলিটেট ট্রান্সপোর্ট অফ ওয়াটার মলিকিউলস। তো এটার কারেক্ট আনসারটা হয়েছে অপশন নাম্বার সি, মানে অ্যাসারশন যেটা দেওয়া রেজিনস অ্যান্ড গামস আর স্টোর ইন ওল জাইলেম টিস্যু ইন প্ল্যান্টস, এটা ঠিক, আর রিজন যেটা দিয়েছে রেজিনস অ্যান্ড গাম ফ্যাসিলিটেট ট্রান্সপোর্ট অফ ওয়াটার মলিকিউলস, এটা ভুল। তো দেখো নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে, এখানে বলেছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস অফ অর্গানিজম ব্লাড ফ্লুস থ্রু দ্য হার্ট অনলি ওয়ান্স ডিউরিং ওয়ান সাইকেল অফ প্যাসেজ থ্রু দ্য বডি। এখানে বলেছে এখান থেকে কোন গ্রুপ অফ অর্গানিজমের মধ্যে ব্লাড শুধু একবার হার্টে দিয়ে পাস হয় ডিউরিং ওয়ান সাইকেল অফ প্যাসেজ থ্রু দ্য বডি। তো এখানে চারটা অপশন দিয়েছে, ফার্স্ট অপশনটা দিয়েছে র্যাবিট, প্যারট, টার্টল, সেকেন্ডটা দিয়েছে ফ্রগ, ক্রোকোডাইল, পিজিয়ান, থার্ডটা দিয়েছে ওয়েল, ল্যাবিও, প্যাঙ্গুইন, ফোর্থটা দিয়েছে শার্ক, ডগফিশ আর স্টিংরে। তো যখনই আমাদেরকে বলবে সিঙ্গেল সার্কুলেশনের কথা তখন আমাদের মাথায় আসতে হবে ফাইলাম কর্ডাটা আর সাব ফাইলাম ভার্টিব্রাটা। এখন এখানে ডগফিশটা হলো ফাইলাম কর্ডাটা। শার্ক যেটা দিয়েছে ওইটা হয়েছে ফাইলাম কর্ডাটাও আর সাব ফাইলাম ভার্টিব্রাটাও। স্টিংরে যেটা দিয়েছে ওইটা হয়েছে ফাইলাম কর্ডাটা। তো এখানে আমাদের কারেক্ট অপশনটা হলো অপশন নাম্বার ডি, শার্ক, ডগফিশ আর স্টিংরে। নেক্সট কোশ্চেনে বলেছে হোয়াট ইজ কমন বিটুইন এক্সটেন্সিভ নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেলস অ্যারাউন্ড ওয়ালস অফ অ্যালভিওলাই অ্যান্ড ইন গ্লোমেরুলাস অফ নেফ্রন। এখানে বলেছে এক্সটেন্সিভ নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেলস অ্যারাউন্ড ওয়ালস অফ অ্যালভিওলাই আর গ্লোমেরুলাস অফ নেফ্রনের মধ্যে কমন জিনিসটা কী। তো দেখো আমাদের এখানে কী কী দিয়েছে, অ্যালভিওলাই আর গ্লোমেরুলাস অফ নেফ্রন। তোমরা জানি এই দুটোরই কাজ হলো আমাদের এক্সচেঞ্জ অফ ম্যাটেরিয়ালস। ফর এক্সাম্পল অ্যালভিওলি, আমরা জানি যে অ্যালভিওলিতে হয় এক্সচেঞ্জ অফ গ্যাসেস, অ্যালভিওলিতে হয় এক্সচেঞ্জ অফ গ্যাসেস আর গ্লোমেরুলাস অফ নেফ্রনে হয় ফিল্ট্রেশন অফ ব্লাড। তো এক্সচেঞ্জ হওয়ার জন্য আমাদের এখানে থিন মেমব্রেন লাগবে, থিক হলে কিন্তু আমাদের এক্সচেঞ্জটা হবে না। তো দেখো অপশনের মধ্যে আমাদের থিন কোথায় আছে, তো এখানে আমরা দেখছি অপশন নাম্বার বি আর অপশন নাম্বার ডি এর মধ্যে থিন আছে। তো বিতে কী আছে দেখো, বিতে দেওয়া আছে ভেইন। যেহেতু আমাদের এখানে অ্যালভিওলি আর গ্লোমেরুলাস দুটার মধ্যে অ্যাক্টিভভাবে কাজ হচ্ছে তাই এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড হলে চলবে না, আমাদের ব্লাড সাপ্লাইটা ভালো থাকতে হবে। তো অপশন নাম্বার বিটা হবে না। তো নেক্সট কী আছে, অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডিতে দিয়েছে ক্যাপিলারিস। আমরা জানি ক্যাপিলারিসের মধ্যে অক্সিজেনেটেড ব্লাড বেশি থাকে আর হাইলি সাপ্লাইড থাকে, তাই আমাদের কারেক্ট অপশনটা হবে অপশন নাম্বার ডি, থিন ওয়ালড ক্যাপিলারিস রিচলি সাপ্লাইড উইথ ব্লাড। নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে ওইটাতে বলেছে প্ল্যান্ট ইউজ কমপ্লিটলি ডিফারেন্ট প্রসেস ফর এক্সক্রিশন অ্যাজ কম্পেয়ার টু অ্যানিমেলস। প্ল্যান্ট টোটালি ডিফারেন্ট প্রসেস ইউজ করে ওদের এক্সক্রিশনের জন্য অ্যাজ কম্পেয়ার টু অ্যানিমেল।
Which one of the following processes is not followed by plants for excretion? এখানে বলেছে এখানে যে চারটা অপশন দেওয়া আছে এখান থেকে কোন প্রসেসটা প্ল্যান্ট ফলো করে না ওদের এক্সক্রিশনের জন্য। তো ফার্স্ট যে অপশনটা দিয়েছে এখানে বলেছে দে ক্যান গেট রিড অফ এক্সেস ওয়াটার বাই ট্রান্সপিরেশন। ওদের যে এক্সেস ওয়াটারটা থাকে ওটা ট্রান্সপিরেশনের থ্রুটে ওরা বের করে দেয়। এই অপশনটা ঠিক একদম কারেক্ট। দে সিলেক্টিভলি ফিল্টার টক্সিক সাবস্টেন্সেস থ্রু দেয়ার লিভস। থার্ড অপশনটা দিয়েছে ওয়েস্ট প্রোডাক্টস আর স্টোরড এস রেজিনস অ্যান্ড গামস ইন ওল্ড জাইলাম। ফোর্থ অপশনটা দিয়েছে দে এক্সক্রিট ওয়েস্ট সাবস্টেন্সেস ইন্টু দ্য সয়েল অ্যারাউন্ড দেম। তো এখানে চারটা অপশন থেকে কারেক্ট অপশনটা মিনস কারেক্ট অপশনটা হয়েছে অপশন নাম্বার বি, দে সিলেক্টিভলি ফিল্টার টক্সিক সাবস্টেন্সেস থ্রু দেয়ার লিভস। এই প্রসেসটা প্ল্যান্ট ফলো করে না ওদের এক্সক্রিশনের জন্য। বাদ বাকি এখানে যে তিনটা অপশন দিয়েছে এই তিনটা প্রসেসই প্ল্যান্ট ফলো করে ওদের এক্সক্রিশনের জন্য। নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে এটাতে বলেছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস অফ অর্গানিজমস ফুড ম্যাটেরিয়াল ইজ ব্রোকেন ডাউন আউটসাইড দ্য বডি অ্যান্ড দেন অ্যাবজর্ব ইন। এখানে বলেছে এখান থেকে কোন গ্রুপ অফ অর্গানিজমের মধ্যে ফুড ম্যাটেরিয়ালটা বডির বাইরে ব্রোকডাউন হয় আর ভেতরে অ্যাবজর্ব হয়। তো এখানে চারটা অপশন দিয়েছে, ফার্স্ট অপশনে দিয়েছে মাশরুম গ্রিন প্ল্যান্টস অ্যামিবা, সেকেন্ডে দিয়েছে ইস্ট মাশরুম আর ব্রেড মোল্ড, থার্ডে দিয়েছে প্যারামিশিয়াম অ্যামিবা আর কাসকাটা, আর ফোর্থে দিয়েছে কাসকাটা লাইসা টেরপম। তো এটার কারেক্ট অপশনটা হলো অপশন নাম্বার বি, ইস্ট মাশরুম আর ব্রেড মোল্ড, কারণ ওরা সেপ্টোফাইটিক নিউট্রিশন করে। সেপ্টোফাইটিক নিউট্রিশন হয়েছে ওই টাইপের নিউট্রিশন যেটার মধ্যে অর্গানিজম ওদের বডির নারিশমেন্ট বাইরের ডেড আর ডিকিং ম্যাটার থেকে ডেড অ্যান্ড লিকিং ম্যাটার অফ প্ল্যান্টস আর অ্যানিমালস থেকে অ্যাবজর্ব করে। ইট ইজ দ্য টাইপ অফ নিউট্রিশন in which organisms absorb their nourishment from dead and decaying matter of plants and animals. আর যে অর্গানিজমগুলো এই সেপ্রোফাইটিক নিউট্রিশনের মানে সেপ্রোফাইটিক নিউট্রিশনের প্রসেসটাকে ফলো করে ওদেরকে বলা হয় সেপ্রোফাইটস। দ্য অর্গানিজমস দ্যাট অবটেন দেয়ার নারিশমেন্ট from dead and decaying matter of plants and animals are known as স্যাপ্রোফাইটস। এখানে এইচটা হবে না, এটা হবে এস এ পি আর ও পি এইচ ওয়াই টি আই সি স্যাপ্রোফাইটিক। আমাদের নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে এখানে বলেছে ইন এ পার্সন দ্য টিউবুলার পার্ট অফ দ্য নেফ্রন ইজ নট ফাংশনিং অ্যাট অল, হোয়াট উইল ইটস এফেক্ট বি অন ইউরিন ফরমেশন। এখানে বলেছে একটা পার্সনের মধ্যে ওর নেফ্রনের টিউবিউল পার্টটা একদমই কাজ করছে না, তো এটার কী এফেক্ট পড়বে ওর ইউরিন ফরমেশনের মধ্যে। তো
এখানে ফার্স্ট অপশনটা দিয়েছে দ্য ইউরিন উইল নট বি ফর্মড, ইউরিনটা ফর্ম হবে না। সেকেন্ড অপশনটা দিয়েছে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ইউরিন ইজ আনএফেক্টেড, মানে ইউরিনের কোয়ালিটি আর কোয়ান্টিটিটা কোনোটার মধ্যেই কোনো এফেক্ট করবে না। থার্ড অপশনটা দিয়েছে ইউরিন ইজ মোর কনসেন্ট্রেটেড, এটা বলেছে ইউরিনটা বেশি কনসেন্ট্রেটেড হবে। ফোর্থ অপশনটা দিয়েছে ইউরিন ইজ মোর ডাইলিউটেড, মানে ইউরিনটা বেশি ডাইলিউটেড হবে। তো এটা কারেক্ট অপশনটা হবে অপশন নাম্বার ডি, মানে ইউরিন ইজ মোর ডাইলিউটেড। আমরা জানি ডাইলিউট মানে হলো লেস কনসেন্ট্রেটেড, তো আমাদের এটা বুঝতে হবে যে টিউবুলার পার্ট অফ নেফ্রনের কাজ কী। তো টিউবুল পার্ট অফ নেফ্রনের মেইন কাজ হলো অ্যাবজর্পশন অফ ভেরিয়াস সাবস্টেন্সেস অ্যান্ড অলসো সিক্রিয়েশন। তো দ্য মেইন ফাংশন অফ টিউবুল পার্ট অফ নেফ্রন ইজ অ্যাবজর্পশন অফ ভেরিয়াস সাবস্টেন্সেস অ্যান্ড অলসো সিক্রিয়েশন। আমাদের এই টিউবুলার পার্ট অফ নেফ্রনের মধ্যে একটা পার্ট থাকে যেটার নাম হলো হ্যানলিস লুপ, যেখানে আমাদের সবথেকে বেশি অ্যাবজর্পশন অফ ওয়াটার হয়। আমাদের শরীরে যদি এমন টিউবুলার অ্যাবজর্পশন না হতো তাহলে দিনে আমাদের 180 লিটার ইউরিন হতো, কিন্তু এতটা হওয়া সম্ভব না। তো এটাকে আমাদের কনসেন্ট্রেটেড করার জন্য রেসপন্সিবল হলো টিউবুল পার্ট অফ নেফ্রন। তাই যদি টিউবুল পার্ট অফ নেফ্রন না থাকে বা কাজ না করে তাহলে ইউরিনটা কনসেন্ট্রেটেড হবে না, ওইটা ডাইলিউট হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা একটা এক্সপেরিমেন্ট দিয়েছে, এখানে বলেছে দ্য ফিগার শোন বিলো রিপ্রেজেন্টস অ্যান অ্যাক্টিভিটি টু প্রুভ দ্য রিকোয়ারমেন্টস ফর ফটোসিনথেসিস। ডিউরিং দিস অ্যাক্টিভিটি টু হেলদি পটেড প্ল্যান্টস ওয়ার কেপ্ট ইন দ্য ডার্ক ফর 72 আওয়ার্স। আফটার 72 আওয়ার্স কেওইচ ইজ কেপ্ট ইন দ্য ওয়াচ গ্লাস ইন সেট আপ এক্স অ্যান্ড নট ইন সেট আপ ওয়াই। বোথ দিস সেট আপস আর এয়ার টাইট অ্যান্ড হ্যাভ বিন কেপ্ট ইন লাইট ফর 6 আওয়ার্স। দেন আয়োডিন টেস্ট ইজ পারফর্মড উইথ ওয়ান লিফ ফ্রম ইচ অফ দ্য টু প্ল্যান্টস এক্স অ্যান্ড ওয়াই। তো এখানে বলেছে এই যে ফিগারটা দেওয়া আছে এটার মধ্যে দুটো হেলদি পটেড প্ল্যান্ট রাখা হয়েছে, একটা এক্সে আর একটা ওয়াইয়ের মধ্যে। ফার্স্টে প্ল্যান্টগুলোকে ডার্কের মধ্যে 72 আওয়ার্সের জন্য রাখা হয়েছে, তারপর 72 আওয়ার্স পর কেওএইচ মানে পটাশিয়াম হাইড্রক্সাইড একটা প্ল্যান্টের মধ্যে রাখা হয়েছে, মানে সেট আপ এক্সের যে প্ল্যান্টটা আছে এটার মধ্যে এই ওয়াচ গ্লাসটার মধ্যে কেওএইচ রাখা হয়েছে, কিন্তু সেট আপ ওয়াইয়ের মধ্যে কোনো কিছু রাখা হয়নি। বোথ দিস সেট আপস আর এয়ার টাইট অ্যান্ড হ্যাভ বিন কেপ্ট ইন লাইট ফর 6 আওয়ার্স। দুটো সেট আপই এয়ার টাইট, এটাকে 6 আওয়ার্সের জন্য আবার লাইটের মধ্যে রাখা হয়েছে। টেস্ট ইজ পারফর্ম দেন আয়োডিন টেস্ট ইজ পারফর্মড উইথ ওয়ান ফ্রম ইচ অফ দ্য টু প্ল্যান্টস এক্স অ্যান্ড ওয়াই। তারপর বলেছে আয়োডিন টেস্ট পারফর্ম করা হয়েছে প্রত্যেকটা প্ল্যান্টের একটা একটা লিফের মধ্যে। তো ফার্স্টেই বলি আয়োডিন টেস্ট করা হয় স্টার্চ প্রেজেন্ট আছে কি না এটা কনফার্ম করার জন্য, আর কেওএইচ মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের মেইন ফাংশন হয়েছে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করা। তো দেখো এখানে কী কী অপশন দেওয়া, মানে কোশ্চেন দেওয়া আছে। ফার্স্টের কোশ্চেনটা বলেছে দ্য এক্সপেরিমেন্টাল সেট আপ ইজ ইউজ টু প্রুভ এসেন্সিয়ালি অফ হুইচ অফ দ্য ফলোয়িং রিকোয়ারমেন্টস অফ ফটোসিনথেসিস। তো এখানে বলেছি এক্সপেরিমেন্টাল সেট আপটা যে তৈরি করা হয়েছে ওইটা কী প্রুফ করছে, মানে ফটোসিনথেসিস যে হবে এটার জন্য কোন জিনিসটা খুব এসেন্সিয়াল, এটা প্রুফ মানে এসেন্সিয়াল মানে এটা প্রুফ করছে। তো এখানে 4টা অপশন দিয়েছে ক্লোরোফিল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর সানলাইট। তো তোমরা ক্লিয়ারলি দেখো এখানে কেওএইচ আছে, কেওএইচটা কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে নেয়, আর ফটোসিনথেসিসের জন্য কার্বন ডাইঅক্সাইড খুব দরকার। তাই যেহেতু কেওএইচ কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে নেয়, সেট আপ এক্সের মধ্যে কোনো ফটোসিনথেসিস হবে না, আর সেট আপ ওয়াইয়ের মধ্যে কেওএইচও নেই কোনো কিছু নেই, তাই এটার মধ্যে ফটোসিনথেসিস হবে। তো এখানে কারেক্ট অপশনটা হবে কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড খুব এসেন্সিয়াল ফটোসিনথেসিসের জন্য। নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে দ্য ফাংশন অফ কেওএইচ ইজ টু অ্যাবজর্ব, কেওএইচের ফাংশনটা কী। এখানে 4টা অপশন দিয়েছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ময়েশ্চার, সানলাইট। এখানে কারেক্ট অপশনটা হবে কার্বন ডাইঅক্সাইড। তারপর 55 নম্বর কোশ্চেনটা দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস শোজ দ্য কারেক্ট রেজাল্ট অফ আয়োডিন টেস্ট পারফর্মড অন দ্য লিভ ফ্রম প্ল্যান্ট এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি। ফার্স্টের অপশনটা দিয়েছে ব্লু ব্ল্যাক কালার উড বি অবটেইনড অন দ্য লিফ অফ প্ল্যান্ট এক্স অ্যান্ড নো চেঞ্জ ইন কালার অন লিফ অফ প্ল্যান্ট ওয়াই। বলেছে ব্লু ব্ল্যাক কালার অবটেইন হবে
অন দ্য লিফ অফ প্ল্যান্ট এক্স, এক্সের মধ্যে যে প্ল্যান্টটা রাখা আছে ওইটার লিফের মধ্যে ব্লু ব্ল্যাক কালার অবটেইন হবে, আর ওয়াই এর মধ্যে যে প্ল্যান্টটা রাখা হয়েছে ওইটার লিফের মধ্যে কোনো চেঞ্জ হবে না কালারে। সেকেন্ড অপশানটা দিয়েছে ব্লু ব্ল্যাক কালার উড বি অবটেইনড অন দ্য লিফ অফ প্ল্যান্ট ওয়াই, ওয়াই এর মধ্যে যে প্ল্যান্টটা রাখা হয়েছে ওইটার লিফের মধ্যে ব্লু ব্ল্যাক কালার অ্যাপিয়ার হবে, কিন্তু এক্সের মধ্যে যে প্ল্যান্টটা রাখা হয়েছে ওইটার লিফের মধ্যে কোনো কালার অবটেইন হবে না। থার্ড অপশানটা দিয়েছে রেড কালার উড বি অবটেইনড অন দ্য লিফ অফ প্ল্যান্ট এক্স অ্যান্ড ব্রাউন কালার অন দ্য লিফ অফ প্ল্যান্ট ওয়াই। থার্ডেরটা বলেছে রেড কালার প্ল্যান্ট, রেড কালার অবটেইন হবে এক্সের যে প্ল্যান্টটা আছে ওইটার লিফের মধ্যে, আর ব্রাউন কালার অবটেইন হবে ওয়াইয়ের যে প্ল্যান্টটা আছে ওইটার লিফের মধ্যে। ফোর্থ অপশানটা দিয়েছে রেড কালার উড বি অবটেইনড অন দ্য লিফ অফ প্ল্যান্ট ওয়াই অ্যান্ড ব্রাউন কালার অন দ্য লিফ অফ প্ল্যান্ট এক্স। ফোর্থেরটা বলেছে রেড কালার অবটেইন হবে ওয়াইয়ের যে প্ল্যান্টটা আছে ওইটার লিফের মধ্যে, আর ব্রাউন কালার অবটেইন হবে এক্সের যে প্ল্যান্টটা আছে ওইটার লিফের মধ্যে। তো এটার কারেক্ট অপশানটা হবে অপশান নম্বর বি, মানে ব্লু ব্ল্যাক কালার উড বি অবটেইনড অন দ্য লিফ অফ প্ল্যান্ট ওয়াই অ্যান্ড নো চেঞ্জ ইন কালার অন লিফ অফ প্ল্যান্ট এক্স। লাস্ট যে কোশ্চেন 56 নম্বর কোশ্চেনটা বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেপস ক্যান বি ফলোড ফর মেকিং দ্য অ্যাপারেটাস এয়ারটাইট, প্লেসিং দ্য প্ল্যান্টস অন গ্লাস প্লেট, ইউজিং এ সাকশন পাম্প, অ্যাপ্লাইং ভ্যাসেলিন, এটা অ্যাসেলিন দিয়েছে কোশ্চেনে আর এই অপশানে, এটা ভ্যাসেলিন হবে টু সিল দ্য বটম অফ জার আর ক্রিয়েটিং ভ্যাকিউম। তো এখানে এ বি সি ডি করে বলেছে ওয়ান অ্যান্ড টু, টু অ্যান্ড থ্রি, ওয়ান অ্যান্ড থ্রি অ্যান্ড টু অ্যান্ড ফোর। এটার কারেক্ট অপশানটা হবে অপশান নাম্বার সি, মানে ওয়ান অ্যান্ড থ্রি, প্লেসিং দ্য প্ল্যান্ট অন গ্লাস প্লেট আর অ্যাপ্লাইং ভ্যাসেলিন টু সিল দ্য বটম অফ দ্য জার। অপশান সি হয়েছে কারেক্ট এটার। তো এখন আমরা ভিআই ক্যান্ডিডেটের জন্য যে পোর্শনটা দেওয়া আছে ওই পোর্শনটা সলভ করব। তো ফার্স্টের যে কোশ্চেনটা আছে এখানে বলেছে সিলেক্ট দ্য অপশন হুইচ গিভস কারেক্ট ফাংশন অ্যান্ড অর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফোর পার্টস অফ হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। এটাতে বলেছে হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের চারটি পার্টের নাম দেওয়া আছে, এখান থেকে যেই পার্টের কারেক্ট ফাংশন বা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে ওইটা সিলেক্ট করতে। তো ফার্স্ট যে পার্টটা দেওয়া আছে ওইটা হচ্ছে অ্যালভিওলাই, এটা বলেছে থিন ওয়াল স্যাকলাইক স্ট্রাকচার ফর এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এটা কারেক্ট অপশন, কারণ আমরা জানি যে অ্যালভিওলাই হয়েছে থিন ওয়াল স্যাকলাইক স্ট্রাকচার, এটার মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। সেকেন্ড যে পার্টটা দিয়েছে এটা হয়েছে ডায়াফ্রাম, এটা বলেছে ইট ইজ পুলড আপ হুইন ইউ ব্রিদ ইন, মানে আমরা যখন ইনহেল করি তখন ডায়াফ্রামটা ওপরের দিকে উঠে, কিন্তু না এটা ভুল, কারণ আমরা যখন ইনহেল করি তখন আমাদের ডায়াফ্রামটা নিচের দিকে মানে ডাউনওয়ার্ড মুভ হয়। অপশান নাম্বার সি যেটা দিয়েছে ট্র্যাকিয়া, ইট ইজ সাপোর্টেড বাই বোনি রিংস ফর কন্ডাক্টিং ইন্সপায়ার্ড এয়ার, এটা বলেছে ট্র্যাকিয়াটা বোনি রিংস দিয়ে সাপোর্টেড থাকে, কিন্তু না আমরা জানি যে ট্র্যাকিয়া সি শেপ কার্টিলেজিনাস রিং দিয়ে সাপোর্টেড থাকে। আর লাস্ট যে অপশানটা দিয়েছে এটা দিয়েছে রিবস, এখানে বলেছে হোয়েন ইউ ব্রিথ আউট রিবস আর লিফটেড, আমরা যখন এক্সহেল করি তখন আমাদের রিবসটা লিফটেড হয়, কিন্তু না আমরা যখন এক্সহেল করি তখন আমাদের রিবসটা ডাউনওয়ার্ড অর ইনওয়ার্ড মুভ করে। তো এটার কারেক্ট অপশানটা হয়েছে অপশান নাম্বার এ, অ্যালভিওলাই থিন ওয়াল স্যাকলাইক স্ট্রাকচার ফর এক্সচেঞ্জ অফ গ্যাসেস। আর এগুলো যদি আমি সাজিয়ে লিখতে চাই এখন কারেক্ট জায়গাটা, তাহলে ডায়াফ্রামটা হবে when we breathe in diaphragm moves downward, trachea ta hobe it is supported by C-shaped cartilaginous rings. Ribs ta hobe when we exhale ribs moves downward or inward. তো আমাদের নেক্সট যে কোশ্চেনটা আছে এটাতে দিয়েছে আইডেন্টিফাই দ্য অপশন দ্যাট ইন্ডিকেটস দ্য কারেক্ট এনজাইম দ্যাট ইজ সিক্রেটেড ইন লোকেশন এল এম এন এন, বলেছে এখানে চারটা
অপশন দো কারেক্ট অপশনটা চুজ করতে বলেছে, যেটা এল এম এন এন লোকেশনে যে পার্টগুলো দেওয়া আছে ওইগুলোর কারেক্ট এনজাইমটা মিনস মেনশন করছে। তো আর বলেছে এল এম এন এন রিপ্রেজেন্ট মাউথ ক্যাভিটি স্টোমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন অফ দ্য হিউম্যান বিং। এখানে বলেছি এলটা রিপ্রেজেন্ট করছে মাউথ ক্যাভিটি, এমটা রিপ্রেজেন্ট করছে স্টোমাক, আর এনটা রিপ্রেজেন্ট করছে স্মল ইন্টেস্টাইন। তো এলটা হলো মাউথ ক্যাভিটি, এমটা হলো স্টোমাক, আর এনটা হলো স্মল ইন্টেস্টাইন। তো আমরা জানি আমাদের মাউথ ক্যাভিটির মধ্যে থাকে সেলাইভারি গ্ল্যান্ড, যেটা সেলাইভারি অ্যামাইলেজ প্রোডিউস করে। আর আমাদের স্টোমাকের মধ্যে থাকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, যেটা সিক্রেট করে মিউকাস, এইচসিএল আর পেপসিন। আর এই পেপসিনটা প্রোটিন ডাইজেস্ট করতে হেল্প করে। আর নেক্সট যে অপশানটা দিচ্ছে স্মল ইন্টেস্টাইন, এটা আসলে স্মল ইন্টেস্টাইন না, এটা ওরা প্যানক্রিয়াসটা মিন করেছে। তো আমাদের প্যানক্রিয়াসের মধ্যে থাকে, প্যানক্রিয়াস আমাদের সিক্রেট করে হয়েছে ট্রিপসিন, অ্যামাইলেজ আর লাইপেজ। কারণ আমরা যদি এখানে অপশানের দিকে দেখি তাহলে এ বি সি ডিটা যে অপশান দিয়েছে এখানে ফার্স্টে অ্যামাইলেজ, কারণ আমরা জানি সেলাইভারি গ্ল্যান্ড ফার্স্টে মাউথ ক্যাভিটি ফার্স্টে দেওয়া আছে, তো ওইটা সেলাইভারি অ্যামাইলেজ প্রোডিউস করে। তো এখানে অপশন নাম্বার বির অপশানটার মধ্যে অ্যামাইলেজ আছে, দেন দেওয়া আছে স্টোমাক, তো স্টোমাক থেকে পেপসিন প্রোডিউস হয়, তো এখানে অপশন নাম্বার বিতে পেপসিন দেওয়া আছে। আর থার্ড যে অপশান এটা দেওয়া আছে ট্রিপসিন, তো ওইটা প্যানক্রিয়াস থেকে সিক্রেট হয়, তো ট্রিপসিন অ্যামাইলেজ আর লাইপেজ। আর এই ট্রিপসিনটাও প্রোটিন ডাইজেস্ট করতে হেল্প করে। তো এটার কারেক্ট অপশানটা হবে অপশান নাম্বার বি। আমাদের নেক্সট যে কোশ্চেনটা দেওয়া, এখানে বলেছে গিভেন বিলো আর দ্য ফাংশন অফ সাম পার্টস অফ হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, আইডেন্টিফাই দ্য কারেক্ট ম্যাচ। এখানে চারটি অপশান দেওয়া আছে, এখানে আমাদের হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের কিছু পার্টস দেওয়া আছে আর সঙ্গে ওদের ফাংশনটা দেওয়া আছে। তো বলেছে এখানে কারেক্ট যে ম্যাচটা ওইটা আইডেন্টিফাই করতে। ফার্স্ট অপশানটা দিয়েছে পালমোনারি ভেইন টেক্স অক্সিজেনেটেড ব্লাড ফ্রম বডি পার্টস টু হার্ট। এখানে বলেছে পালমোনারি ভেইনটা অক্সিজেনেটেড ব্লাডটা বডি পার্টসের থেকে হার্ট এনে, কিন্তু আমরা জানি যে পালমোনারি ভেইন অক্সিজেনেটেড ব্লাডটা লাংসের থেকে লেফট অ্যাট্রিয়াম অফ দ্য হার্টের লেফট অ্যাট্রিয়ামে নিয়ে যায়। তো পালমোনারি ভেইন টেক্স অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লাংস টু দ্য লেফট অ্যাট্রিয়াম হার্ট। সেকেন্ড যেটা বলেছে আর্টারি টেক্স অক্সিজেনেটেড ব্লাড ফ্রম হার্ট টু লাং, এটা বলেছে
আর্টারিটা আমাদের অক্সিজেনেটেড ব্লাডটা হার্টের থেকে লাঙে নেয়, কিন্তু আমরা জানি আর্টারি আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হার্টের থেকে লাঙে নেয় ফর দ্য অক্সিজেনেশন, এটাকে পিউরিফাই বা অক্সিজেনেটেড মানে অক্সিজেনেশন করার জন্য আর্টারিটা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হার্টে নিয়ে যায়, হার্টের থেকে লাঙে নিয়ে যায়। তো আর্টারি টেক্স ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য হার্ট টু লং ফর অক্সিজেনেশন। নেক্সট যেটা বলেছে ডর্সাল অ্যাওর্টা, এটা বলেছে টেক্স অক্সিজেনেটেড ব্লাড ফ্রম হার্ট টু বডি পার্টস, এটা বলেছে ডর্সাল অ্যাওর্টাটা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হার্টের থেকে বডি পার্টে নেয়। কিন্তু আমরা জানি অ্যাওর্টা এটা অক্সিজেনেটেড ব্লাড লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের বডিতে নেয়। Takes oxygenated blood from the left ventricle to the body. লাস্ট যে অপশনটা দিয়েছে ভেনা কেভা টেক্স ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম বডি পার্টস টু রাইট অ্যাট্রিয়াম, এই অপশনটা কারেক্ট, কারণ ভেনা কেভা ডিঅক্সিজেনেটেড ব্লাডটাই বডি পার্টের থেকে রাইট অ্যাট্রিয়ামে নিয়ে যায়। তাই কারেক্ট অপশনটা হয়েছে আমাদের অপশন নাম্বার ডি, ভেনা কেভা। নেক্সট কোশ্চেনটা বলেছে হোয়াট হ্যাপেন্স ওয়েন রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট ডিউরিং পাম্পিং অফ ব্লাড বাই হিউম্যান হার্ট, এটা বলেছে যখন রাইট আর লেফট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে ব্লাডের পাম্পিংয়ের সময় হিউম্যান হার্টে তখন কী হয়। ব্লাড ট্রান্সফার টু দ্য রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল সাইমুলটেনিয়াসলি, ব্লাড ইজ ট্রান্সফার টু লাংস ফর অক্সিজেনেশন অ্যান্ড ইজ পাম্পড ইন টু ভেরিয়াস অর্গান সাইমুলটেনিয়াসলি, ব্লাড ট্রান্সফার টু দ্য রাইট এট্রিয়াম অ্যান্ড লেফট এট্রিয়াম সাইমুলটেনিয়াসলি, আর ব্লাড ইজ রিসিভ ফ্রম লাংস আফটার অক্সিজেনেশন অ্যান্ড ইজ রিসিভ ফ্রম ভেরিয়াস অর্গানস অফ দ্য বডি। এটা কারেক্ট অপশনটা হবে ব্লাড ইজ ট্রান্সফার টু লাংস ফর অক্সিজেনেশন অ্যান্ড ইজ পাম্পড ইন টু ভেরিয়াস অর্গান সাইমুলটেনিয়াসলি, যখন রাইট আর লেফট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে ব্লাডের পাম্পিংয়ের সময় তখন ব্লাডটা লাংসের অক্সিজেনেশনের জন্য ট্রান্সফার হয়, তারপর এটা ভেরিয়াস অর্গানে মানে পাম্প আউট হয়ে যায়। তো এটা কারেক্ট অপশনটা অপশন বি। তো আমাদের নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে এটাতে বলেছে 1, 2, 3, and 4 রিপ্রেজেন্ট মাউথ ক্যাভিটি, লিভার, ফার্স্ট পার্ট অফ স্মল ইন্টেস্টাইন অ্যান্ড কমপ্লিট স্মল ইন্টেস্টাইন রেসপেক্টিভলি অফ হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, ম্যাচ দ্য লেবেলিং রেফার্ড ইন কলম 1 অ্যান্ড কোরিলেট উইথ দ্য ফাংশন ইন কলম 2। এখানে কলম 1-এ চারটা পার্ট দিয়েছে, ফার্স্ট পার্টটা রিপ্রেজেন্ট করছে মাউথ ক্যাভিটি, সেকেন্ডটা করছে লিভার, থার্ডটা করছে ফার্স্ট পার্ট অফ স্মল ইন্টেস্টাইন অ্যান্ড ফোর্থটা করছে কমপ্লিট স্মল ইন্টেস্টাইন। আর কলম 2-তে যেটা দিয়েছে ফার্স্ট অপশনটা দিয়েছে দ্য লেংথ অফ দিস ডিপেন্ডস অন ফুড দ্য অর্গানিজম ইটস, সেকেন্ডটা দিয়েছে ইনিশিয়াল ফেজ অফ স্টার্চ ডাইজেশন, থার্ডটা দিয়েছে ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ লাইপেজ এনজাইম অ্যাকশন, ফোর্থটা দিয়েছে দিস ইজ দ্য সাইট অফ দ্য কমপ্লিট ডাইজেশন অফ কার্বোহাইড্রেট প্রোটিন অ্যান্ড ফ্যাটস। তো যেহেতু আমরা জানি আমাদের যে ফার্স্ট যে পার্টটা দিয়েছে ওইটা বলেছে ওইটা রিপ্রেজেন্ট করছে হয়েছে আমাদের মাউথ ক্যাভিটি, আর আমাদের মাউথ ক্যাভিটির মধ্যে থাকে সেলাইভারি গ্ল্যান্ড যেটা সেলাইভারি অ্যামাইলেস প্রডিউস করে, আর সেই সেলাইভারি অ্যামাইলেসটা স্টার্চ ডাইজেস্ট করতে হেল্প করে। তো এটার কারেক্ট অ্যান্সারটা হবে 1-এর সাথে বি, মানে ইনিশিয়াল ফেজ অফ স্টার্চ ডাইজেশন। তো 1-এর সাথে হয়ে গেল বি। দেন 2 নম্বর যেটা আছে এটা হয়েছে আমাদের লিভার। তো এখানে আমাদের যে অপশনগুলো বাকি আছে এখানে আছে দ্য লেংথ অফ দিস ডিপেন্ডস অন ফুড দ্য অর্গানিজম ইটস, ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ লাইপেজ এনজাইম অ্যাকশন, আর যেটা বাকি আছে দিস ইজ দ্য সাইট অফ দ্য কমপ্লিট ডাইজেশন অফ কার্বোহাইড্রেট প্রোটিন অ্যান্ড ফ্যাট। তো দেখো আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে
লার্জ ফ্যাট গ্লোবিউলস প্রেজেন্ট থাকে, যেগুলোর জন্য আমাদের লাইপ মানে এনজাইম অ্যাকশনগুলো ঠিকভাবে হয় না। তাই বাইল সল্ট ওই লার্জ ফ্যাট গ্লোবিউলসগুলোকে ভেঙে স্মল গ্লোবিউলস করে দেয়, আর যার জন্য আর এটার জন্যই আমাদের এই যে লাইপেস এনজাইম অ্যাকশনগুলো, এই এনজাইমের অ্যাকশনগুলো তার মানে এফিসিয়েন্সিগুলো ইনক্রিজ হয়ে যায়। তো 2 নম্বর লিভারের সাথে হবে সি, মানে ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ লাইপেস এনজাইম অ্যাকশন, লিভার লাইপেস এনজাইম অ্যাকশনের এফিসিয়েন্সিটা ইনক্রিজ করে। তো 2-এর সাথে সি। থার্ড যেটা দিয়েছে ওইটা হয়েছে আমাদের ফার্স্ট পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। তো ফার্স্ট পার্ট অফ স্মল ইন্টেস্টাইন, আর দুই যে দুইটা অপশন আমাদের বাকি আছে এখন, এটা আছে দ্য লেন্থ অফ দিস ডিপেন্ডস অফ ফুড দ্য অর্গানিজম ইটস, আর দিস ইজ দ্য সাইট অফ দ্য কমপ্লিট ডাইজেশন অফ কার্বোহাইড্রেট প্রোটিন অ্যান্ড ফ্যাট। তো দেখো আমাদের এটা যেটা দিয়েছে পার্ট অফ স্মল ইন্টেস্টাইন, তো এটার মধ্যে তো এটার সাথে দেখো এটার কারেক্ট অপশনটা হবে দিস ইজ দ্য সাইট অফ দ্য কমপ্লিট ডাইজেশন অফ কার্বোহাইড্রেট প্রোটিন অ্যান্ড ফ্যাট। আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যেই আমাদের কমপ্লিট ডাইজেশন হয় কার্বোহাইড্রেট ফ্যাট আর প্রোটিনের। তো 3-এর সাথে হবে ডি। আর লাস্ট যেটা আছে 4 নম্বর অপশন, এটা দিয়েছে আমাদের কমপ্লিট স্মল ইন্টেস্টাইন, আর এটার সাথে যে অপশনটা বাকি আছে এটা হয়েছে দ্য লেন্থ অফ দিস ডিপেন্ডস অফ ফুড দ্য অর্গানিজম ইটস। এখন এটা কীভাবে ডিপেন্ড করে দেখো, ফর এক্সাম্পল আমরা যদি দেখি হার্বিভোর যারা গ্রাস খায় ওদের স্মল ইন্টেস্টাইনটা কিন্তু বড় হয়, কারণ বড় হয় ওদের সেলুলোজ যেটা থাকে ওইটা ডাইজেস্ট করার জন্য। আর আমরা যদি দেখি কার্নিভোর যারা আছে ওরা তো মিট খায়, আর মিটটা খুব সহজেই ডাইজেস্ট করা যায়, তাই ওদের স্মল ইন্টেস্টাইনটা যেটা এটার লেংথটা ছোট হয়। তো এটার সাথে হবে 4-এর সাথে এ। তো এখন দেখি মেলানো যাক কোন অপশনটা ঠিক। এর ভেতরে দিয়েছে 1-এর সাথে সি, না এটা হবে না, কারণ 1-এর সাথে আমরা প্রথমেই দেখেছি এটা বি। তো 1-এর সাথে বি একটা অপশনই আছে, এটা হয়েছে অপশন নাম্বার বি। তারপর আমাদের 2-এর সাথে সি এসছে, হ্যাঁ এটাও 2-এর সাথে সি। 3-এর সাথে ডি এসছে, হ্যাঁ এটাও 3-এর সাথে ডি। 4-এর সাথে এ এসছে, হ্যাঁ এটাও 4-এর সাথে এ। তো আমাদের কারেক্ট অপশনটা হয়েছে অপশন নাম্বার বি। নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে এখানে বলেছে এ স্টুডেন্ট ওয়াজ পারফর্মিং অ্যান অ্যাক্টিভিটি টু প্রুভ দ্য রিকোয়ারমেন্টস ফর ফটোসিনথেসিস। একটা স্টুডেন্ট একটা অ্যাক্টিভিটি পারফর্ম করতেছিল ফটোসিনথেসিসের রিকোয়ারমেন্টগুলো আছে ওইটা প্রুভ করার জন্য। তো বলেছে ডিউরিং দিস অ্যাক্টিভিটি হি কেপ টু আইডেন্টিক্যাল হেলদি পটেড প্ল্যান্ট এ অ্যান্ড বি ইন ডার্ক ফর 72 আওয়ার্স। তো ওর অ্যাক্টিভিটি করার সময় ও দুটো একদম সেম দেখতে হেলদি পটেড প্ল্যান্ট এ আর বি ডার্কের মধ্যে রাখলো 72 আওয়ার্সের জন্য। After 72 hours, he covered plant A and B by bell-shaped jar separately. 72 hours পর ও প্ল্যান্ট এ আর বি কে দুটো bell-shaped jar দিয়ে সেপারেটলি কভার করলো। While covering the plants with separate bell jars, he kept KOH in the watch glass by the side of the plant in setup A and not in setup B. যখন ও কভার করতেছিল প্ল্যান্টগুলোকে ও একটা সেপারেট বেল জারের মধ্যে KOH রেখেছে, সেপারেট ওয়াচ গ্লাসের মধ্যে কেওএইচ রেখেছে যে প্ল্যান্টটা ছিল সেট আপ এ ওইটার সাইডে, কিন্তু সেট আপ বি যে প্ল্যান্টটা ছিল ওইটার সাইডে রাখিনি। বোথ দিস সেট আপস ওয়ার মেড এয়ার টাইট অ্যান্ড ওয়ার কেপ্ট ইন লাইট ফর 6 আওয়ার্স। এই দুটো সেট আপের প্ল্যানকেই মানে এ এন বি সেট আপ যে প্ল্যানগুলো ছিল দুটোকেই এয়ার টাইট করা হয়েছে আর লাইটের মধ্যে 6 ঘন্টার জন্য রাখা হয়েছে। দেন আয়োডিন টেস্ট ওয়াজ পারফর্ম উইথ 1 লিফ ফ্রম ইচ অফ দ্য 2 প্ল্যান্টস এ এন বি। তারপর এই দুটো প্ল্যান্ট থেকে এ আর বি সেট আপের প্ল্যান্টের একটা লিফের মধ্যে আয়োডিন টেস্ট করা হয়েছে। তো এখানে কোশ্চেনটা দিয়েছে দিস এক্সপেরিমেন্টাল সেট আপ ইজ ইউজ টু প্রুফ এসেন্সিয়ালি অফ হুইচ অফ দ্য ফলোইং রিকোয়ারমেন্টস অফ ফটোসিনথেসিস। তো আমি আগেই বলি এই যে কেওএইচ যেটা দেওয়া আছে ওইটা কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে, তো যে প্ল্যান্টার মধ্যে মানে এ প্ল্যান্টার মধ্যে তো কেওএইচ দেওয়া ছিল, তো ওইটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব হয়ে গেছে, আর বি প্ল্যান্টার মধ্যে কোনো কিছু দেওয়া ছিল না তাই ওইটার মধ্যে কোনো কিছু অ্যাবজর্ব হয়নি আর ওইটার মধ্যে ফটোসিনথেসিস হয়েছে। তো এটার থেকে বুঝতে পারি যে কার্বন ডাইঅক্সাইড না থাকলে ফটোসিনথেসিস হওয়া সম্ভব না, তাই এটা প্রুফ করছে এক্সপেরিমেন্টটা প্রুফ করছে যে কার্বন ডাইঅক্সাইড জরুরি আমাদের ফটোসিনথেসিস করার জন্য। তো এটার ভিতরে 4টা অপশন দিয়েছে ক্লোরোফিল অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সানলাইট, তো এটার কারেক্ট অপশনটা হবে কার্বন ডাইঅক্সাইড মানে অপশন সি। নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে দ্য ফাংশন অফ কেওএইচ ইজ টু অ্যাবজর্ব। আমি আগেই বলেছি কেওএইচ এর ফাংশন হয়েছে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করা।
এখানে তাও চারটা অপশন দিয়েছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ময়েশ্চার, সানলাইট। তো কারেক্ট অপশনটা কার্বন ডাইঅক্সাইড। নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট শোজ দ্য কারেক্ট রেজাল্ট অফ আয়োডিন টেস্ট পারফর্ম অন দ্য লিভ ফ্রম প্ল্যান্ট এ অ্যান্ড বি রেসপেক্টিভলি। আয়োডিন টেস্ট করা হয় স্টার্চ প্রেজেন্ট আছে কিনা ওইটা দেখার জন্য। তো এখানে অপশনগুলো দিয়েছে, ব্লু ব্ল্যাক কালার উড বি অবটেইনড অন দ্য লিফ অফ প্ল্যান্ট এ, ব্লু ব্ল্যাক কালার উড বি অবটেইনড অন দ্য লিফ অফ প্ল্যান্ট বি, রেড কালার উড বি অবটেইনড অন দ্য লিফ অফ প্ল্যান্ট এ, আর বলেছে রেড কালার উড বি অবটেইনড অন দ্য লিফ অফ প্ল্যান্ট বি। তো এটা কারেক্ট অপশনটা হবে, ব্লু ব্ল্যাক কালার উড বি অবটেইনড অন দ্য লিফ অফ প্ল্যান্ট বি। বি সেটআপে যে প্ল্যান্টটা ছিল ওইটার মধ্যে ব্লু ব্ল্যাক কালারটা অবটেইন হবে। আর লাস্ট যে কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেপস ক্যান বি ফলোড ফর মেকিং দ্য অ্যাপারেটাস এয়ারটাইট, অ্যাপারেটাসটাকে এয়ারটাইট করার জন্য কোন স্টেপগুলো এখান থেকে ফলো করা যায়। তো ফার্স্ট অপশনটা দিয়েছে, প্লেসিং দ্য প্ল্যান্টস অন গ্লাস প্লেট, গ্লাস প্লেটের মধ্যে প্ল্যান্টসগুলোকে রাখা মানে রাখতে, দেন ইউজিং এ সাকশন পাইপ, সাকশন পাম্প ইউজ করলে, দেন অ্যাপ্লাইং ভ্যাসেলিন টু সিল দ্য বটম অফ জার, ভ্যাসেলিন যাতে ভ্যাসেলিন দিয়ে মানে জারের বটমটাকে সিল করার জন্য, আর ক্রিয়েটিং ভ্যাকিউম। তো এখান থেকে কারেক্ট অপশনটা হবে, প্লেসিং দ্য প্ল্যান্ট অন গ্লাস প্লেট আর অ্যাপ্লাইং ভ্যাসেলিন টু সিল দ্য বটম অফ জার, মানে অপশন ওয়ান আর অপশন থ্রি। তো এটার কারেক্ট অপশনটা হবে অপশন নাম্বার সি, দ্যাট ইজ ওয়ান অ্যান্ড থ্রি।